ভিউয়ার্স আসসালামু আলাইকুম। উইকলি শেয়ার মার্কেট টকের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে নতুন কোনো অ্যানালাইসিস করব না। গত সপ্তাহে যে অ্যানালাইসিসটা করেছিলাম সেটার কি অবস্থা ছিল, এক সপ্তাহে যে ট্রেড হয়েছে আমাদের প্রিডিকশন কতটুকু কাজ করেছে, আমরা যে প্রিডিকশনগুলো করেছি এরপরে মার্কেটে আসলে সেটা কিভাবে কাজ করেছে, কি হয়েছে প্রাইসে চেঞ্জ, আর সেটা নিয়ে মূলত কথা বলবো। এটার নাম আমি দিচ্ছি প্রিডিকশন স্কোর কার্ড। তো আমরা মাঝে মাঝে আমাদের অ্যানালাইসিস গুলোকে একটু আমরা প্রিভিয়াস ডাটা গুলোকে একটু চেক করে দেখবো যে আমাদের আসলে কোন জায়গায় আমরা ভুল ছিলাম, কোথায় আমাদের আসলে কোনো ভুল হয়েছে কিনা, বা আমরা যেভাবে মার্কেটকে খালি চোখে অ্যানালাইসিস করে যে ডিসিশন গুলো আপনাদের সাথে শেয়ার করছি সেটা কতটুকু আসলে, আপনারাও অনেক সময় ব্যয় করছেন, মূল্যবান সময় দিয়ে এই ভিডিওগুলো দেখছেন। তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো 10টা শেয়ার নিয়ে কথা বলেছিলাম, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সিপার্ল। তো আমরা সিপার্ল দেখেছি গত সপ্তাহে, কিন্তু দুটো ইনডিসিশন ক্যান্ডেল যেটা বলেছিলাম, যে স্পিনিং টপ দুটো ক্যান্ডেল ছিল ব্যাক টু ব্যাক, এবং ক্লোজ করেছিল 250-তে, ওই প্রাইজে ক্লোজ করেছিল। তো আমরা বলেছিলাম যে ওখানে আসলে এরপর কি হয়, এবং এটাও বলেছিলাম যে আমরা দেখতে পেয়েছিলাম যে হাই গুলো একটা থেকে একটা লোয়ার হচ্ছে। সো এটা কিন্তু ইন্ডিকেট করে যে মার্কেট ওখান থেকে সেল পাওয়া শুরু করলো উপরের লাইন থেকে, এবং এটা একটা অনেকটা দেখতে ফ্ল্যাগ শেপ হলেও এটা অনেক অনেকগুলো ক্যান্ডেল নিয়ে এটা ফর্ম করেছে। আমরা জানি যে ফ্ল্যাগের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময়ের টাইম ফ্রেম বাধা আছে, সো এটাকে আমরা বলবো একটা ডিসেন্ডিং চ্যানেল, এবং এটাকে ব্রেক করেছিল, ব্রেক করে প্রাইস এখানে ছিল 250-এ, এবং যেহেতু এটা ব্রেক করেছে স্বাভাবিকভাবে এটা বেয়ারিশ ছিল। সো এরপর কিন্তু প্রাইসে আমরা কারেকশন দেখেছি, এবং অনেক দিন থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা প্রথমে বলেছিলাম যে এটা প্রথম যে আমার বাই সিগন্যালটা ছিল সেটা হচ্ছে যখন 194-কে যখন ক্রস করছে এই ক্যান্ডেলে। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা দেখেছি অনেক ভালো প্রফিট করেছে যারা এখানে বিক্রি করেছে, আবার এখানে সিগনাল ছিল, একটা এনগালফিং ছিল, দেন হচ্ছে এখানে ডার্ক ক্লাউড কভার ছিল, এখানে হ্যামার ছিল। সো অনেকগুলো প্রফিট করার জায়গা ছিল। সো আমি এগুলো আবার নতুন করে আর পুনরাবৃত্তি করছি না। তো শেষ পর্যন্ত যেটা বেয়ারিশ পিকচারটাকে সে কন্টিনিউ করেছে, একটা ডিসেন্ডিং চ্যানেল যখন ব্রেক ডাউন হয় আমরা জানি যে কি হয়। সো আমরা দেখতে পেয়েছি এবং ক্লোজ করেছে 211-এ। আর আরেকটা স্পেশাল জিনিস একটু দেখাতে চাই আপনাদেরকে ভিউয়ার্স। তো আমরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আরেকটি ফরমেশন যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলে থাকি রাউন্ডিং টপ শেপ। এটা কিন্তু রাউন্ডিং টপ ফর্ম করেছিল, এবং আমরা যেটা আমাদের টার্গেট আমরা দেখতে পাচ্ছি, একদম খুব কনজারভেটিভ টার্গেট লাগাচ্ছি আমি, এবং আমরা দেখলাম যে যতটুকু দেখাচ্ছিল প্রায় 20%-এর কাছাকাছি, তার চাইতে নিচে নিচে কিন্তু প্রাইসটি চলে এসছে। তো আমাদের আমরা কিন্তু যেটা বলেছিলাম যে 50-এ তার অবস্থাটা দেখার বিষয়, আর বলেছিলাম যে একটা ডিসেন্ডিং চ্যানেল, তো সবকিছু ইন্ডিকেট করে একটা বেয়ারিশ মুভমেন্ট আসতে যাচ্ছে, এবং সেটাকে সে কন্টিনিউ করলো। তো এরপরে যেটা ছিল সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং, ইএইচএল, আমরা ঢুকে যাচ্ছি। তো গত সপ্তাহে সে ক্লোজ করেছে, আমরা দেখেছি 115.80 টাকা এই জায়গায় ক্লোজ করেছিল। সরি, না, গত সপ্তাহে ক্লোজ করেছিল ভিউয়ার্স 121 টাকায়, 121 টাকা, আচ্ছা পয়সা নেই, 121 টাকাতে ক্লোজ করেছিল আমরা দেখতে পাচ্ছি। দেন এই 5টা ক্যান্ডেল হচ্ছে যে এই সপ্তাহের ক্যান্ডেল যেটা গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ করেছে 115-তে। তো আমাদের এখানে আমরা কি বলেছিলাম, বলেছিলাম 110 পর্যন্ত প্রাইসটি কিন্তু নামতে পারে, এরকম একটা প্রিডিকশন দিয়েছিলাম। তো আমরা যদি একটু দেখি লো করে মেরেছিল কতটুকু পর্যন্ত, আমরা যদি সেটা একটু দেখে নেই, তো আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু নেমেছিল 108.90 টাকা, মানে 109 টাকা ধরতে পারি। সো আমরা বলেছিলাম 110 পর্যন্ত ওখানে সাপোর্ট আছে, সো এখানে 10 পর্যন্ত নামতে পারে। তো আলহামদুলিল্লাহ, যদি একটু 1 টাকা কম নেমে, 1 টাকা বেশি নেমেছে, 109 টাকা এসেছিল,
তো আমরা দেখতে পেয়েছি পরে কিন্তু প্রায় 115 টাকায় ক্লোজ করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে সাপোর্ট ছিল সাপোর্টটা কিন্তু এখানে কাজ করেছে, আমরা দেখতে পেয়েছি। তারপর হচ্ছে ইউনিক হোটেল, ইউনিক হোটেলে আমরা বলেছিলাম যে ডাউ থিওরিকে সে কিন্তু একদম খুব সুন্দর করে সে কন্টিনিউ করছে এবং এটাকে কিন্তু সে রেসপেক্ট করে করে আগাচ্ছে, আমরা এই কথাটা বলেছিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে হাইগুলো হায়ার হায়ার হচ্ছে, লোগুলো লো হায়ার হচ্ছে, এবং আমরা জানি যে এটা হচ্ছে একটি আপ ট্রেন্ডের বৈশিষ্ট্য, এবং এটাকে যতক্ষণ সে কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলবো যে সে এটাকে মানে এটা এটা এভাবে করে করে সে সামনের দিকে এগুতে থাকবে। তো আমরা এটার ব্যাপারে যেটা বলেছিলাম যে ইউনিক হোটেল, ইউনিক হোটেলের ব্যাপারে ডাউ থিওরির ব্যাপারটা যখন আমরা এনেছি এবং আমরা গত সপ্তাহে যখন প্রাইসটা ক্লোজ হয়েছে আমরা দেখতে পেয়েছি ক্লোজ করেছিল কিন্তু গত সপ্তাহে 81.60 টাকায়, আর এই সপ্তাহে ক্লোজ করেছে 76.40 টাকা। আমরা একটা প্রিডিকশন করেছিলাম যে প্রাইসটা নিচে নামতে পারে 77, মানে 77 পর্যন্ত নামতে পারে বলেছিলাম। তো আমরা দেখেছি প্রাইসটি নেমেছিল 75.80 টাকা পর্যন্ত লো মেরেছিল, যাই হোক ওখান থেকে কিন্তু এখন ক্লোজ করেছে 76.40 টাকা, মানে 77-এর কাছাকাছি সে অবস্থান করছে। তো এখানে যেহেতু আমরা আমরা যদি একটা কোনাকুনি এভাবে করে লাইন ড্র করি এভাবে করে অবশ্যই সেটাকে আমরা একে দেখছি কোনাকুনি লাইন ড্র করলাম এটাকে আর ঠিক আছে, এখন পারফেক্ট আছে, এখানে একটা টাচ আছে, হ্যাঁ তিনটা টাচ আছে, এবং আমরা দেখতে পাচ্ছি সে এখন 76.40 টাকায় আছে। এখানে কিন্তু আমরা 76.40 টাকা এটা আমাদের জন্য অ্যালার্মিং। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের দেখার বিষয় পরবর্তী, যেটা হচ্ছে যে প্রাইসটা এখানে যদি চ্যানেল এটা যদি একটা আমরা দেখতে চাচ্ছি দেখতে পাচ্ছি যে একটা অ্যাসেন্ডিং চ্যানেলে হয়তো ঢোকার একটা সুযোগ আছে। যদি আমরা বলি এখান থেকে এইভাবে যদি একটা চ্যানেল এটাকে যদি আমরা মাঝখানের এই গ্যাপটা সমান হতে হবে, এটা হচ্ছে যে একটা এই যে এইভাবে যদি এখন এই চ্যানেলের ভেতর গিয়ে যদি ঢুকে এখানে প্রাইসটা আমি যদি বলে দেই একটা প্রাইস, সেটা হচ্ছে যে 78-এর উপরে যদি সে 78 আমরা যে লেভেলটা দেখতে পাচ্ছি এর উপর যদি সে ক্লোজ দিতে পারে 79, দেন হচ্ছে আমরা সেখান থেকে হয়তো দেখবো যে আবার হয়তো এই টপ পর্যন্ত যেটাকে আমরা দেখতে পাচ্ছি 85-30, সো সম্ভাবনা আছে। তো আমাদের যেটা ছিল যে আমরা বলেছিলাম যে একটা একটা জায়গা পর্যন্ত নামতে পারে 77, সে এখন দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু ওখান থেকে অনেকটা টাচ করে একটু নিচে নেমেছিল, বাট হচ্ছে যে এখন যেহেতু আমি আমরা আমার যখন কথা বলছিলাম তখন এই জিনিসটা মাথায় রেখে কথাটা বলেছিলাম। সো এখন দেখার বিষয় 79-এর ওখানে গেলেই আমরা বলতে পারবো যে পরবর্তী মুভমেন্টটা হয়তো বুলিশ হওয়ার সম্ভাবনা থাকে, আমরা দেখি কি হয় এরপর। তারপর হচ্ছে নাবানা ফার্মা, নাবানা ফার্মাতে আমরা বলেছিলাম যে এখানে যে লেভেলটা ছিল 92-60, এই লেভেলের এই যে এখানে 92 কাছাকাছি যে লেভেল 60 পয়সাটা বাদ দিলাম, সো ওই জায়গায় সে টাচ করেছে, ওই লেভেলটাকে ওই লেভেলটাকে না ভাঙলে নতুন করে এটাকে আসলে বাই করাটা ওই জায়গায় রিস্ক আছে। এটা একটা যদিও এখানে আমরা বলেছিলাম যে একটা একটা খুব ভালো মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি এখান থেকে, একটা আপ মুভমেন্ট ছিল এবং ভলিউমে কিন্তু এখানে ভলিউম খুব বেশি ছিল আমরা দেখতে পেয়েছি এই জায়গায়। তো তো রেজিস্ট্যান্স লেভেলকে টাচ করে ভাঙিনি, এটা হচ্ছে যে আরেকটা বিষয়, আর রেজিস্ট্যান্স লেভেলকে সে টাচ না টাচ করে কিন্তু নিচেই ক্লোজ দিয়েছিল, আমরা যেটা দেখেছি যে 88.8840-তে ক্লোজ দিয়েছিল, তো এবার কিন্তু তার ক্লোজ হয়েছে 82-তে, ঠিক আছে। সো যেহেতু রেজিস্ট্যান্সকে সে ভাঙতে পারেনি, তো আমাদের আলোচনায় ছিল যে রেজিস্ট্যান্স লেভেলকে সে কিন্তু টাচ করে নিচে ক্লোজ দিয়েছে, তো একই মিনিং হচ্ছে যে এটাই যে আমরা যদি রেজিস্ট্যান্সকে যদি ভাঙতে না পারি তাহলে তো আমরা আর উপরে উঠতে পারলাম না, ভাঙলে দেন হচ্ছে যে আমার পরবর্তীতে আমরা কি সামনে বাই করব কিনা সেটা আমরা দেখবো, অন্যান্য আদার্স যে অন্যান্য যে বিষয়গুলো সেগুলোকে কনসিডারেশনে এনে আমরা সেটা দেখবো।
তো আশা করছি যে এটাও আপনাদেরকে একটা ভালো ভাবে ধারণা দিয়েছে। এরপরে হচ্ছে লাফার্স, লাফার্সকে বলেছিলাম ওয়াচ লিস্টে রাখার জন্য, কারণ হচ্ছে সে কিন্তু তার একটা পুনরাবৃত্তি করেছে একটা ঘটনা যেটা 18ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি, একটা টপ তৈরি করেছিল, ঠিক ওইটা থেকে একটু উপরে গিয়েছিল, বাট হচ্ছে যে প্রাইস কিন্তু আমরা দেখেছি যে পরে কিন্তু ক্লোজ করেছে 69-এ ক্লোজ করেছিল। তো আমরা গত সপ্তাহে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে প্রাইসটা ছিল এখানে, ছিল প্রাইস গত সপ্তাহে ক্লোজ ছিল 67-এ, তো এবারও ক্লোজ করেছে 67, বাট এখানে 70 পয়সা, আগে ছিল 67 টাকা, এখানে 20 পয়সা, তো এখানে 50 পয়সার মতো একটা প্রাইসে চেঞ্জ আসছে। বাট আমি বলবো যে এটা কোনো মেজর চেঞ্জ না, প্রাইস যদিও গিয়েছিল 72 টাকা 30 পয়সার কাছাকাছি, যেটা হচ্ছে যে আমার এখানে আরেকটা প্রিভিয়াস একটা যে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি 72 টাকা লেভেলের, ওই ওটাকে সে টাচ করে এসছে। বাট আমি যেটা বলেছি যে এটা কিন্তু যেহেতু ফ্লোর প্রাইসের কাছাকাছি অবস্থান করছে, প্রাইসটা 64-80 থেকে এখন কিন্তু 67, মাঝখানে সে কিন্তু একটু একটা বুল মুভ একটু চেষ্টা হয়েছে ওখানে, হয়তো ওই জায়গায় গিয়ে কিছু আমি বলবো যে ভলিউম ছিল, প্রচুর ভলিউম ছিল, কিছু সেখানে হয়তো ফিডও হয়েছে ওই জায়গায়, যারা এখানে কিনেছিল এই লেভেলে তারা হয়তো ওখানে সেল করেছে, এই যে আগের এই জায়গাটাকে দেখেছে এবং এই জায়গায় নিয়ে গিয়ে সেটা ফিট করে দিয়েছে, সো এখন 67-এ অবস্থান করছে। তো আমরা এটাকে অবশ্যই ওয়াচে রাখবো। দেন এখন এটাও টেস্ট করলো, এটাও টেস্ট করলো, এর পরবর্তীতে কি হয় সেটা আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স, আর আমি যখন আলোচনা করব হয়তো সামনে যদি কখনো এটি নিয়ে কথা বলি, পরবর্তীতে আমাদের করণীয়গুলো নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে রূপালী লাইফ, তো রূপালী লাইফে অনেকগুলো কথা বলেছিলাম, পুরোটাতে যাচ্ছি না, বলেছিলাম একটা অ্যাসেন্ডিং চ্যানেল আছে, মাঝখানে 50 লাইন ড্র করার পর আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে আমরা দেখতে পেয়েছি এই 50 লাইনটা কি এখানে কিন্তু টাচ করেছে, সো এবং এটাকে রেসপেক্ট করে প্রাইস কিন্তু নিচের দিকে মুভমেন্ট শুরু করেছিল, ঠিক আছে, শুরু করেছিল। তখন প্রাইস ছিল আমাদের গত সপ্তাহে, প্রাইস ছিল আমরা দেখতে পেয়েছি ক্লোজ ছিল কিন্তু 98 টাকায়, যেটা এখন 95 এসে ক্লোজ করেছে, কিন্তু আমরা প্রিডিকশন করেছিলাম যে 90 পর্যন্ত প্রাইসটা আসতে পারে, 90 টাকা, 90 টাকা পর্যন্ত এটা লো মারতে পারে এটা বলেছিলাম, এবং কিন্তু সেটা কিন্তু লো মেরেছে 90 টাকা, আমরা দেখতে পাচ্ছি ঠিক 90 টাকা পর্যন্ত কিন্তু লো মেরেছিল, লো লো এটা নেমেছিল প্রাইসটি এবং কিন্তু ক্লোজ করেছে 95-এ, তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালোই কাজ করেছে। এরপরে হচ্ছে জেনেক্সিল, তো জেনেক্সিলে আমরা যেটা দেখেছি এখানে একটা, আমরা যেটা বলছিলাম যে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল শেপ, যেমন হাই গুলো লোয়ার এবং হচ্ছে যে লো গুলো হায়ার ছিল, সো আমরা যদি এরকম এগুলো ধরে যদি কোনো একটা এখান থেকে যদি কোনো একটা এভাবে লাইন ড্র করি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকটা দেখতে সিমেট্রিক্যাল শেপ এবং অনেকগুলো ক্যান্ডেল ধরে কিন্তু এটা হয়েছে। তো আমরা এখন এখানে যেহেতু সিমেট্রিক্যাল শেপে 60টা ক্যান্ডেল পর্যন্ত, কিন্তু 60 ক্যান্ডেল পর্যন্ত হতে পারে একটা সিমেট্রিক্যাল, 3 মাস পর্যন্ত কিন্তু তৈরি হতে পারে, সো এখানে আমরা যদি দেখবো যে আসলে কাউন্ট করে, আমি আসলে কাউন্ট করা আমার হয়ে উঠেনি, সো এটা দেখবো যে কতটা ক্যান্ডেল আছে, দেন যদি এটা যদি দেখেন যে 60 ক্যান্ডেল আছে এখানে ভেতরে একদম, যদি আমি আছে এটাকে যদি 60 ক্যান্ডেল যদি থাকে, আমি এটাকে একটু ঠিক মতো এঁকে দিচ্ছি এখান থেকেই ধরবো, এইভাবেই ধরবো, সো আমার কাউন্টিংটা শুরু হবে এখান থেকে, আমরা এই টপটা থেকে কাউন্টিংটা শুরু করব, তো এভাবে কাউন্ট করে দেখব আমরা, যদি দেখি যে ঠিক আছে দেন হচ্ছে যে যখনই ব্রেকআউটটা কোথা কোন দিকে হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় আছে, দেন হচ্ছে যদি উপরের দিকে যদি হয়ে থাকে দেন হচ্ছে এটা, আর নিচের দিকে হলে হচ্ছে যে এটা হবে, তো এটা পুরোপুরি ডিপেন্ড করে যে কোন দিকে ব্রেকআউটটা হচ্ছে এটা একটা বিষয়, আর আমার ভলিউমটা কিন্তু আমাকে কনফার্ম করবে যে আসলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যখন থেকে ফরমেশনটা শুরু হয়েছে ভলিউম কিন্তু কমছে, ভলিউম কিন্তু কমছে, সো ব্রেকআউটে আমরা দেখবো যে ব্রেকআউটে ভলিউম যদি অনেক বেশি হয় এবং সেটা যদি উপরের দিকে ব্রেকআউটটা হয় দেন হচ্ছে যে আমরা অনেকটুকু, সরি
উপরে দেখব যে প্রাইসটা যেতে, যেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে একটা এভাবে করে যদি একটা হিসাব করি ছোটখাটো, যদি ধরলাম যে এখানে ভাঙলো, দেন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 123। সো এতটুকু যাওয়ার একটা হয়তো ব্যাপার থাকবে। সে তো সেই ক্ষেত্রে আসলে ব্যাপার আছে, আমার ফিয়ার লেভেল গুলোকে ভাঙার ব্যাপার আছে। এবং আমি বলবো যে গত ভিডিওতে আমি বলেছি সব অ্যানালাইসিস করে মোদ্দা কথা হচ্ছে যে আমার অবশ্যই 100 এর উপরে বাই করাটা আমার জন্য সেফ হবে। কারণ হচ্ছে যে ব্রেকআউট, আসলে যারা ট্রেডিং করে থাকেন, যে কোনো প্যাটার্ন ব্রেকআউট যখন হয় সেটা কিন্তু আবার একটু উপরে গিয়ে, দেন যদি অনেক দিনের ক্যান্ডেল ধরে যদি ফরমেশনটা হয় একটু উপরে গিয়ে পুল ব্যাক করতে পারে। সো এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে এখানে। আপনি এখানে বিশাল একটা ক্যান্ডেলে হলো, 106-তে গেল, আপনি কিনলেন, বাট প্রাইসটা আবার ফেরত আসলো 95-এ। সো এটাকে এটাকে টাচ করলো, টাচ করে আবার উঠবে। কিন্তু এই যে এতটুকু যে নামলো, এটাতে কিন্তু আমাদের অলরেডি আমরা শেষ, ঠিক না? যদি আমাদের বেশি ইনভেস্টমেন্ট থাকে তো আমাদেরকে এগুলো সব চিন্তা ভাবনা করে আমি আপনাদের জন্য একটা লেভেল বলে দিতে পারি, সেটা হচ্ছে ফিয়ার লেভেলের উপরে গেলে বাইটা করাটা আমাদের জন্য সেফ, যেটা আগেও বলেছিলাম। তো আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু প্রাইসটি কমেছে। গত সপ্তাহে প্রাইস ছিল 95-40, এখন 92-30 চলছে। আমরা আমি তখন বলেছিলাম ফিয়ার লেভেলকে ভাঙলে, যেটা হচ্ছে যে 100 এর উপর গেলে এটা বাই করা যায়। সো এটাকে সে কিন্তু সেটা করতে পারেনি। আমরা যদি কাউন্ট করে দেখি 1, 2, 3, 4, 5, সো এরপরে কিন্তু যে ক্লোজ হয়েছিল 95-এ সেটা কিন্তু আর উপরে যেতে পারেনি। সো আমরা যারা এখানে, যদি কেউ যদি আপনারা বাই করে থাকেন, তাদের জন্য আসলে আমি দোয়া করছি যাতে এটা আবার, যেটা বলেছি যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যাতে উপরে ব্রেক করে। আর মানে আমার আমার কথা হচ্ছে যে কনফার্ম হয়ে বাই করাটা আসলে সেফ, এক কথায় যদি শেষ করতে চাই। তো জেনেক্সিলের পরে আর একটা ছিল আমরা নেট। তো আমরা নেটে লোকগুলো আমরা দেখেছিলাম যে এরকম দেখেছিলাম, লোকগুলো হায়ার, লোকগুলো ছিল হায়ার, এবং হচ্ছে যে খুব মজার যে এটা ছিল, এবং হচ্ছে হাইগুলো কিন্তু হায়ার ছিল, মাঝখানে একটা লোয়ার ছিল। তো যাই হোক, আমরা বলেছিলাম যে এখানে একটা এম প্যাটার্নের মতো হয়তো ফর্ম হতে পারে, এম প্যাটার্ন ফর্ম হতে পারে, অর্থাৎ হচ্ছে যে মানেই হচ্ছে যে এটা কিন্তু বেয়ারিশ। যদি আমি আমি খুব সংক্ষেপে কথাগুলো বলেছি যাতে যারা বোঝা তারা বুঝেছেন, তো বেয়ারিশ। আর আমরা যদি এটাকে একটু যদি ক্যান্ডেল থেকে যদি লাইন চার্টে কনভার্ট করে ফেলি, আমি কিন্তু আমার এম প্যাটার্নটা কিন্তু পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি একটা এম প্যাটার্ন কিন্তু এখানে টপে গিয়ে ফর্ম করেছে, এটা হচ্ছে অনেকটা এরকম। তো এই যে ঠিক আছে, তো যেটা অনেক সময় হয়তো আমরা প্যাটার্ন যখন আমরা খুঁজবো, তখন কিন্তু অনেক সময় ক্যান্ডেলে অনেক সময় প্যাটার্ন গুলো খুব ভালোভাবে বোঝা যায় না, যখন আমাদেরকে লাইন চার্টে এটাকে কনভার্ট করে নিতে হবে। তো যাই হোক, এক কথায় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আগে গত সপ্তাহে প্রাইস ছিল 84.50, যেটা কারেন্ট আমরা দেখতে পাচ্ছি 76.20 ক্লোজ হয়েছে, নিচের দিকে নেমেছে প্রাইসটা। আর আমি বলেছিলাম যে যখন 84 টাকায় ছিল সেখানে বাই করাটা রিস্কি বলেছিলাম। তো আপনারা, তো আমরা আমরা দেখতে পেয়েছি কিন্তু যে যে আমরা যেটা বলেছিলাম যে এখানে এখানে তখন ক্যান্ডেল ছিল এখানে, তো এরপরে কিন্তু প্রাইসটা পড়েছে নিচের দিকে। তো আমরা যেটা চিন্তা করেছিলাম, যেটা বলেছিলাম, ভালো কাজ করেছে এবং এম প্যাটার্নটাও ক্রিয়েট করেছে। তো আলহামদুলিল্লাহ। তো এরপরে কি হবে ইনশাল্লাহ, সামনে যদি কখনো আমরা নিয়ে কথা বলি, আমাদের পরবর্তী আলোচনায় যদি থাকে এর পরবর্তী ব্যাপারগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এরপরে ছিল বিপিএমএল। তো বিপিএমএল বসুন্ধরা পেপার মিল, সেটাতে যেটা ছিল আমরা দেখতে পাচ্ছি পিয়ার লেভেলকে ক্রস করলে এন্ট্রির কথা বলেছিলাম। তো আমরা আমরা দেখেছি আগে ক্লোজ করেছিল 82.90-তে, এখন ক্লোজ করেছে 78.90-তে, ঠিক আছে? তো ও কিন্তু আর মানে এখানে আমরা কেন এই কথা বলেছিলাম, সেখানে হচ্ছে যে অনেকগুলো বাধা আমরা দেখতে পাচ্ছি, 86-এ বাধা আছে, দেন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 90-তে বাধা আছে, দেন হচ্ছে যে 96-এ বাধা আছে। সো সবচাইতে ভালো হয় যেহেতু আমরা লং করতে পারি, শর্ট করতে পারি না, এতগুলো এই বারবার কিনবো বিক্রি করব, ম্যাচুরিটিতে পাবো কিনা, হঠাৎ করে একটা বিগ ক্যান্ডেল দিয়ে টাচ করে পড়ে গেল, এই তো ভয়ের ব্যাপারগুলো তো আছে। সব চিন্তার কনসিডারেশনে বলেছিলাম যে
100 লেভেলকে ক্রস করলে হয়তো বাই করলে ভালো হয়। তো আশা করি এটাও আমাদের কাজ কাজ দিয়েছে, যে আমরা তো বাই যারা করিনি আমরা ওয়াচ করছি, তো আমরা কিন্তু এই ট্র্যাপে আমরা পড়িনি। যাই হোক, এরপরে ছিল জেমিনি সি। তো জেমিনি সি নিয়ে আমরা যে কথাগুলো বলেছিলাম গত সপ্তাহে, 870 ছিল, এবার কিন্তু 912, প্রাইস কিন্তু বাড়ছে। মাঝখানে অনেকগুলো সিগনিফিক্যান্ট আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, যেগুলো গ্যাপ থিওরি, ব্রেক আওয়ে, রান আওয়ে, অবজেকশন গ্যাপ হয়েছে। এবং হচ্ছে যে খুবই, আমি যেটা মানে বলতে চাই, যে যখন প্রাইস খুব মানে র্যালিটা খুব স্ট্রং হয়, ওরকম একটা প্রাইসকে কিন্তু ঘোরানো ইজি হয় না, অনেক সহজ হয় না। কিন্তু তারপরও যে ব্যাপারটা আমাদেরকে মেনে নিতেই হবে, সেটা হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত না আমার শেয়ারটা সেল করছি, ধরলাম আমি 400-তে কিনেছি বা 295-তে কিনেছি, 52 উইক্স লো মনে ছিল 295 বা এই লেভেলে, বা হয়তো এরকম কাছাকাছি 300 কাছাকাছি, তো যে লেভেলে আমি কিনে না কিনে থাকি না কেন, ধরেন আমরা এখানে দেখছি, ঠিক আছে, আমরা যে লেভেলে কিনি না কেন, আমার কথা হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত শেয়ারটা আমি সেল না করছি, যতক্ষণ পর্যন্ত আমি শেয়ারটা সেল না করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার প্রফিটটা হচ্ছে না, আর ওটা কাগজে প্রফিট যেটা আমি দেখতে পাচ্ছি। আর তবে এটা আমি বলেছি যে গত সপ্তাহে বলেছি যে এটা কিন্তু অনেক স্ট্রং আছে, এখন অনেক স্ট্রং বুলিশ আছে। হ্যাঁ, তো এখানে একটা নতুন জিনিস হচ্ছে যে এখন একটা আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে যে গ্যাপগুলো হচ্ছে, গ্যাপগুলো কিন্তু আপনার এই যে এখানে গ্যাপ গ্যাপ হওয়ার পরে এখানে কয়েকটা ক্যান্ডেল হয়েছে, তারপর আর একটা গ্যাপ, আবার কিছু ক্যান্ডেল হয়েছে, তো সবকিছু মিলিয়ে আর হচ্ছে যে লাস্টে দুটো ক্যান্ডেল যদি দেখি, একটা ইনডিসিশন কাজ করছে, ইনডিসিশন কাজ করছে এতটুকুই। বাট হচ্ছে যে এখন পর্যন্ত কোনো মানে ভয়ের কিছু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে ওই আমি যেহেতু কথা বলছি, সেহেতু আমি আপনার টেক প্রফিটের বিষয়টা আপনাদের মাথায় দিলাম, আমাদের যেখানে যেখানে আমরা প্রফিট চিন্তা করে রেখেছি সেখানে আমরা এটাকে আমি বলবো যে টেক প্রফিট করে ফেলাটা ভালো। কারণ হচ্ছে যে স্রোতের সাথে থাকা ভালো, কিন্তু আমাকে তো একটা জায়গায় স্টপ করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো আপনাদের জন্য সবসময় শুভকামনা আমার ছিল, আছে, থাকবে। পরবর্তী আরেকটা ভিডিওতে আরো কিছু এরকম কি বলবো ইনফরমেটিভ আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওগুলোর উপরে আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন, কারণ হচ্ছে যে আমি করছি আমার মতো করে, কিন্তু সেটার ভিতরে অবশ্যই ভালোবাসা আছে আপনাদের প্রতি। কিন্তু আমি চাই যে আপনারা আমার কতটুকু ভালো হচ্ছে জিনিসগুলো, বা কোথায় আমার আপনারা ভুল কিছু পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। যত বেশি আপনাদের কমেন্ট সেকশনে মন্তব্য পাবো, আমার সামনে হয়তো আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করার অনুপ্রেরণা আমি পাবো। তো আজকে এখানে শেষ করছি, আবার আরেকটা আরেক সপ্তাহে এর পরের সপ্তাহে আবার কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এ দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ।